Welcome to my channel. আজকে আমরা এসেছি হ্যাপি ভ্যালি মাঠে। হ্যাপি ভ্যালি মাঠ আপনারা সবাই শুনেছেন। হ্যাপি ভ্যালি মাঠে অনেকটা বড় জায়গা এলাকা নিয়ে আছে। এর মধ্যে আজ দেখতে পারেন আপনারা আমার পেছনেই আজ একটা জিনিস দেখতে পাবেন। ওয়েস্ট বেঙ্গল টেলি একাডেমি। এটা হ্যাপি ভ্যালি মাঠের প্রধান এবং আমরা দেখাচ্ছি ক্যামেরা ঘুরিয়ে। এই একাডেমির দুটো গেট আছে। আমরা সামনে দেখতে পাচ্ছেন এটা হলো গেট 1 লেখা আছে সামনে। আর এপারে আছে গেট 2। এখানে একটা বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং আছে, পেছনে একটা বিল্ডিং আছে, এবারে গাড়ি পার্কিং এর জায়গা আছে। আজকে এসেছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে বড় একাডেমি টেলি একাডেমি। আপনি দেখতে পারেন এটি আমাদের বারুইপুর এলাকায় অবস্থিত। এই একাডেমিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সহযোগিতায় দাঁড়ানো হয়েছিল। সরকারি তথ্য অনুসারে এটা 2022 ফেব্রুয়ারি চালু করার কথা ছিল, কিন্তু আমরা এই আসেও একবার এসেছিলাম আগে, কিন্তু তখন দেখেন চালু হয়নি। কিন্তু আজকে আমরা 22 জুলাই এসেছি, আবার ফের সকালবেলা এসেছি, কিন্তু একাডেমি চালু আছে। আজকে একটা প্রোগ্রাম আছে ভিতরে, আমরা দেখতে পারেন নানা কাজ চলছে। এলাকাটা প্রচুর বড় এলাকা নিয়ে আছে। এখানে একটা স্টুডিয়াম আছে, এখানে একটা পাওয়ার স্টেশন আছে, এদিকে কয়েকটা জায়গা ফাঁকা আছে, এখানে কয়েকটা বিল্ডিং তৈরি হচ্ছে, অন্য কিছু হবে। এর পেছনে বড় জায়গা আছে, দেখাবো পেছনে একটু পরে। এর সামনে থেকে আমরা ফ্রন্টের ভিউটা আপনি দেখতে পারেন, সামনে থেকে ফ্রন্টের ভিউটা কেমন লাগছে। এটা গেট নাম্বার 1, এরপরে গেট নাম্বার 2 আছে, সামনের ভিউটা ভালো লাগছে। রোদের তুলনায় ঠিক, আমি ফ্রন্টে ক্যামেরার সামনে কথা বলতে পারছি না, রোদটা বড্ড বেশি না, চোখটা লাগছে। আর বিল্ডিংয়ের যে ডিজাইনটা স্ট্রাকচারটা আছে ওইটাও খুব সুন্দর এখানে তৈরি করেছে টেলি একাডেমিটা। এই যে টেলি একাডেমি টালিগঞ্জে একটা আছে, টালিগঞ্জে আপনারা যেখানে মেট্রো স্টেশন আছে ওর সাইডে একটুখানি গেলে দেখতে পাবেন একাডেমি আছে। ওই একাডেমির এখানেই একটি একাডেমি তৈরি করা হয়েছে, যেটা নাম দেওয়া হয়েছে টেলি একাডেমি, পশ্চিমবঙ্গের টেলি একাডেমি, ওয়েস্ট বেঙ্গল টেলি একাডেমি লেখা আছে। কলকাতা টেলি একাডেমি আছে, কিন্তু আমাদের বারুইপুর যে টেলি একাডেমিটা হয়েছে এটা কলকাতা টেলি একাডেমি তো অনেকটাই বড়। আমরা দেখতে পারেন চারদিকে কিন্তু আজকে এলাম ব্লগ করার জন্য। কিন্তু আমরা শুনেছিলাম 2022 ফেব্রুয়ারি এই টেলি একাডেমিটা চালু হয়ে যাবে, কিন্তু তখন হয়নি। কিন্তু আজকে আসার পরে দেখছি টেলি একাডেমি চালু হচ্ছে, ভিতরে দেখতে পারেন আমরা, কোনো একটা অনুষ্ঠান আছে তার জন্য। আমার পেছনে দেখছেন আমরা টেলি একাডেমি আছে, কিন্তু এই জায়গাটা একটা নাম আছে হ্যাপি ভ্যালি মাঠ। চারদিকে আমরা ভিউ দেখতে পারি হ্যাপি ভ্যালি মাঠটা কেন হয়েছে।
চারদিকে এত সবুজ এত গাছপালা আছে ওই অনুযায়ী মনে হয় হাফিয়ালি মাঠটা হয়েছে, কিন্তু আমি ঠিক বলতে পারবো হাফিয়ালি মাঠটা কেন নামকরণ হয়েছে। যদি আমরা কেউ জেনে থাকি নিশ্চয়ই কমেন্টে জানাবেন হাফিয়ালি মাঠটা না কেন নামকরণ দেওয়া হয়েছে। আমার ভিডিও যদি আপনার ভালো লাগেন তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। দুখানো রাস্তা আছে, এইপরে গেলে জুলপিয়া, এইপরে গেলে বারাইপুর, আমাদের বাড়ি বারাইপুর, আমরা বারাইপুর থেকে যাবো। বারাইপুর থেকে 2-3 কিলোমিটার, এদিক তো 2 কিলোমিটার জুলপিয়া রাস্তা। এই বারাইপুর রাস্তা আমার এপার থেকে এবার ঢুকেছিলাম।